আপনারা দেখেন এখন ভাইয়ের শত্রু ভাই, ঠিক কিনা বলেন না? যখন কারো ঘরে পাঁচ ভাই ছিল, পাঁচ ভাই বিবাহ করে নাই, কারো জন্য বউ আনে নাই, কারো জন্য স্ত্রী আনে নাই, হ্যাঁ, কিন্তু পাঁচ ভাইয়ের মধ্যে কোনোদিন ঝগড়া হয় নাই। যখন এক ভাইয়ের জন্য বউ নিয়ে আসছে সেই সময়ও ঝগড়া নাই, যখন বউ দুইটা নিয়ে আসছে একটু একটু চলতেছে, ঠিক কিনা? যখন তিনজনের জন্য নিয়ে আসছে আর একটু বেশি বেশি চলতেছে, ভিতরে ভিতরে সবাই জ্বলতেছে, ঠিক কিনা? যখন সাতজনের জন্য নিয়ে আসছে, ওরে বাপ রে বাপ, এবার এমন পরিস্থিতি শুরু হয়ে গেছে, ওই বাবার ঘরটাকে টুকরা টুকরা করে এক ভাই ওইদিকে, এক ভাই ওইদিকে, আর এক ভাই ওইদিকে, এ ঘরের দরজা লাগাই এর বাড়ির পেছন দিয়ে, কারণ ঘর থেকে বের হতে যেন ভাইয়ের চেহারা দেখতে না হয়। জোরে বলুন নাউজুবিল্লাহ। এরকম চলতেছে কিনা? এক ভাই উত্তর দু আসতেছে কথাগুলো, ধন্যবাদ, কথাগুলো উঠাই দিয়েছেন, হয়তো ছুটি হয়ে যেতে পারতো আমার কাছ থেকে। এবার দেখেন, আমি কিন্তু আপনাদেরকে সমাজের বাস্তব কথাগুলো তুলে ধরতেছি, কারণ মাহফিল অনেক হবে, মাহফিল অনেক হচ্ছে, আমরা কোন জায়গায় গিয়ে আমাদের দুর্বলতা, কোন জায়গায় গিয়ে আমরা আজ জান্নাতের পথ থেকে দূরে সরে যাচ্ছি, অথচ রাসূল আমাদের জন্য পৃথিবীর জমিনে আগমন করা মাত্র রাব্বি হাবলি উম্মতি বলেছেন, রূহ জগতের মধ্যে রাব্বি হাবলি উম্মতি বলেছেন, আমার আপনার সাকরাতের মধ্যে আমার রাসূল তাশরিফ আনবেন, আমার আপনার কবরের মধ্যে আমার রাসূল তাশরিফ আনবেন, মিজানের গোড়ায় আমার রাসূল থাকবেন, ফুরসিনাতের কিনারায় আমার রাসূল থাকবেন। তো সেই রাসূলের সুন্নাত তরিকায় যদি আমি আপনি না চলি, রাসূল আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেবেন, ঠিক কিনা বলেন? আমাদের কাছ থেকে চেহারা ফিরিয়ে নেবেন। আমরা আমার নবীর বড় আশেক উম্মত, সুবহানাল্লাহ বলেন, আমরা আমার নবীর বড় প্রেমিক উম্মত, বড় আশেক উম্মত। কয় হুজুর সবাই তো উম্মত উম্মত, আমরা আবার আশেক উম্মত কেমনে হইলাম? সাহাবায়ে কেরাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরজি পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার সাথে জিহাদ করি, আমরা তো আপনার হাতেই মানে নিচ্ছি, আমরা তো আপনার জন্য জান মাল কোরবান দিচ্ছি, আমরা তো আপনি নবীর জন্য সন্তানকে আমরা ইয়েতিম করে দিচ্ছি, আমরা তো আপনি রসুলের জন্য স্ত্রীকে বিধবা বানিয়ে দিচ্ছি, আমরা তো আপনি রসুলের জন্য আমাদের মা বাবাকে সন্তানহীনা করে দিচ্ছি। আমাদের চেয়ে প্রিয় কোনো উম্মত, আমাদের চেয়ে উত্তম কোনো উম্মত আপনার কি আর আছে? আমার রসুল বলেন, হ্যাঁ, তোমাদের চেয়ে আরো উত্তম উম্মত আছে। আরো জোরে বলেন না, আর একটু জোরে বলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেমন কথা, আমাদের চেয়ে উত্তম উম্মত মানে? এটা তো বুঝলাম না। কয়, তোমাদের পরে, তোমাদের পরে আমাকে না দেখে, আমি রসুলকে না দেখে, কোরআন হাদিসের উপর বিশ্বাস রেখে আমি রসুলের জন্য এমন উম্মত আসবে যারা নিজের বুকের তাজা রক্ত দিয়ে আমি রসুলের দিনকে, আমি রসুলের ইজ্জতকে, আমি রসুলের আজমতকে, আমি রসুলের সম্মানকে, তারা আমি রসুলের নারায় রিসালতের পতাকাকে উড্ডয়ন করার জন্য নিজের জীবন দিয়ে দেবে, যেমনি ভাবে আমাদের শহীদ নুরুল ইসলাম ফারুকী একজন, ঠিক কিনা বলেন ভাইরা আমার? প্যারা হাজিরিন জিন্দাবাদ। আমরা আমাদের রসুলের বড় মহাব্বতের উম্মত, কিন্তু সেটা আমরা জানি না, আমরা সেটা জানি না, আমরা সেটা মানি না, আমরা সেটা বুঝি না। আজকে যে কারণে আমার রসুল বলেন, উম্মত যদি জান্নাতের এক নাম্বার গেট দিয়ে ঢুকতে চাও, প্রথম নাম্বার তৃপ্তিবোধ করতে হবে, দ্বিতীয় নাম্বার মনের মধ্যে কোনো শত্রুতা
রাখা যাবে না, কোন শত্রুভাব রাখা যাবে না। এখন আপনারা বলেন, যারা নিজেদেরকে জান্নাতি দাবি করে, ভাইরা আমার, যারা নিজেদেরকে পাক্কা ইমানদার মনে করে, তাদের উপর আর কোন ইমানদার পৃথিবীতে নাই মনে করে, তারা কেমনে পাকিস্তানের সে জশনে জুলুসের মধ্যে বোমা হামলা করে আশেক রসুলদেরকে শহীদ করতে পেরেছে, ঠিক কিনা বলেন না? বুঝতে হবে এরা কখনো ইমানদার নয় এবং জান্নাতের গেট দিয়ে ঢুকতে পারবে না। কারণ আমার রসুল বলেন, জান্নাতের এক নাম্বার গেট দিয়ে যদি ঢুকতে চাও, তোমার অন্তরের মধ্যে শত্রুতা ভাব রাখা যাবে না, শত্রুতা ভাব পরিহার করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন। আরো জোরে বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা নবীনা মুহাম্মাদ। বন্ধুরা আমার, প্রথম নাম্বার শত্রু ভাই ভাইয়ের শত্রু। ভাই ভাইয়ের জন্য যখন শত্রু হয়ে গেল, ওই শত্রুতার শিকার হয়ে গেল জনম দুঃখিনী মা বাবা, ঠিক কিনা? ঝগড়া লেগেছেন সন্তানদের মধ্যে, কিন্তু শত্রু হয়ে গেল মা বাবা। এক সন্তান বলে, সে আমাকে এরকম কথা বলেছে, তোমরা চুপ করেছিলে কেন? মা বাবাকে এ কারণে, মা বাবাকে তারা প্রশ্নের সম্মুখীন করে, এমনও কাজ করে মা বাবার চেহারা যেন দেখতে না হয় ঘরের মধ্যে, তারা এমন পার্টিশন লাগিয়ে দেয়, মা বাবাকে একেবারে এমন ভাবে সেপারেট করে দেয়, এমন নিমুখ খারাপ সন্তান দেখা যায় যে মা মারা গেছে, মায়ের জানাজা পড়ার জন্য আসে না, ঠিক কিনা বলুন? আল্লাহর প্রিয় রাসূল বলেন, ও আমার উম্মত, আমি চারটা কথার মধ্যে প্রথম নাম্বার কথা দেখলাম, তৃপ্তি বোধ করো। দ্বিতীয় নাম্বার শত্রুতা বাপ দূর করতে হবে, তৃতীয় নাম্বার যেটা দেখলাম, তৃতীয় নাম্বার হলো যে বিষয়টা দেখলাম, ওই বিষয়টা হলো অন্তর থেকে হিংসা হাসদ দূর করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্তর থেকে কি করতে হবে? হিংসা দূর করতে হবে। অন্তর থেকে কি দূর করতে হবে? এখন আপনারা বলেন, আমি আমি বললে আগামীকাল সকালবেলা দেখবেন আমাকে নিয়ে ফেসবুকের মধ্যে লেখালেখি হবে। বাস্তব কথা যেটা, সেটা যদি বলা হয়, আমাদের কথা বলি, এক পীর আর এক পীরকে এখন পছন্দ করে না, এক পীরের মুরিদান আর এক পীরের মুরিদানকে পছন্দ করে না, ঠিক কিনা বলেন? এক হুজুর এক মাহফিলে দাওয়াত নিলে, আর এক হুজুর সেই মাহফিল ওনাকে কেন দাওয়াত দিয়েছেন, আমি দাওয়াত নেব না, বলতেছে কিনা? আরো জোরে বলেন না। ওনাকে বাতের দাওয়াত দিচ্ছেন, আমি আর সেখানে বাত খাইতে যাব না। এই যে হিংসা, এগুলো আমাদের সমাজে চলতেছে কিনা? আপনি আল্লাহর কসম করে বলুন, যে পীর তার মুরিদকে এই কথা শিক্ষা দেয়, তুমি আমার মুরিদ, অন্য দরবারে যাওয়া যাবে না, অথবা তাদের সাথে তোমরা যেখানে দেখবে তাদের সাথে বন্ধুত্বের দরকার নাই, তাদেরকে এড়িয়ে চলবে, আপনি তো সেই কথা শিক্ষা দিয়েছেন, আপনি কি ওই হাদিস পড়েন নাই, আল মুসলিম ও আহুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই, আপনি কি সেই হাদিস পড়েন নাই? তো আপনি যাকে শত্রু মনে করতেছেন, সে তো একজন আকীদার সুন্নি ভাই, ঠিক কিনা? সে তো আমার রসুলের প্রেমিক,
সে আমার রসুলের কি? সে তো একজন সুন্নি। তো আপনি তার বিরুদ্ধে আপনার মুরিদানকে কিভাবে আপনি লেলিয়ে দিয়েছেন, তাহলে সেটা তো আপনার কলবের মধ্যে হিংসা আছে। কি আছে? আপনি একজন সুন্নি ভাই হয়ে, একজন সুন্নি আলেম হয়ে আপনি কেমনে বলেছেন উনি দাওয়াত দিলে আমি দাওয়াত নেব না? তাহলে বুঝতে হবে আপনার অন্তরে কি আছে, হিংসা আছে। আপনার চিন্তা করা উচিত ছিল সে মাহফিলে যেই দাওয়াত গ্রহণ করুক না কেন, আমার নবীর পক্ষের কথা বললে, আউলিয়া ইকরামের পক্ষের কথা বললে, আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা বললে, বাস আমার জন্য যথেষ্ট। সে যেই হোক না কেন, হুজুর লম্বা হোক, হুজুর কালো হোক, হুজুর সুন্দর হোক, হুজুর কাটো হোক, হুজুর মোটা হোক, হুজুর পাতলা হোক, আমার নবীর কথা বললে বাস, আমার আউলিয়া ইকরামদের কথা বললে বাস আমার জন্য যথেষ্ট, ঠিক কিনা? আপনি কেন বললেন উনি দাওয়াত দিলে আমি নেব না, উনি গেলে আমি যাব না, উনি খাইলে আমি খাবো না? তো আপনি তো জান্নাতের গেট দিয়ে যাইতে পারবেন না। আমার রসুলের হাদিস তো কখনো মিথ্যা। এখন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তোমরা জান্নাতের এক নাম্বার গেট দিয়ে যদি ঢুকতে চাও তোমাদের অন্তর থেকে হিংসা দূর করতে হবে। কি দূর করতে হবে? হিংসা। কত খারাপ জিনিস দেখেন, হিংসা কত মারাত্মক, কত খারাপ দেখেন। সারা জীবন আপনি যে হুজুরকে স্লোগান দিয়েছেন, সারা জীবন যে বক্তার জন্য আপনি স্লোগান দিয়েছেন, আপনাকে আপনি এমন একজনকে বিশ্বাস করেন যে আপনাকে এমন একটা টোপ দিয়েছে, আপনি ওই টোপ গিলেছেন, গিলার কারণে আপনি যার আদর্শে লালিত হয়েছেন, একদিন আপনি দেখতেছেন তার বিরোধিতা হয়ে যাচ্ছেন। যে বড় ভাই বাবা মারা গেছে আপনাদেরকে ছোট ছোট রেখে, যে বড় ভাই নিজের পড়ালেখা ছেড়ে দিয়েছেন, যে বড় ভাই হকার হয়েছেন, যে বড় ভাই রিক্সা চালিয়েছেন, যে বড় ভাই আপনাকে লালন পালন করেছেন, বাবার দায়িত্ব পালন করেছেন, আপনি অন্তরের মধ্যে শত্রুতা মিনিয়ে সেই ভাইকে বলতেছেন কি করেছিস, বাবার সম্পত্তিগুলো লুটপাট করেছিস, ঠিক কিনা বলেন? এগুলো হচ্ছে বাস্তব, বাস্তব সমাজের অবস্থা এমন হয়ে গেছে। আপনি জান্নাতের গেট দিয়ে কেমনে ঢুকবেন? আমার রসুল তো বলেন তুমি যদি জান্নাতের এক নাম্বার গেট দিয়ে ঢুকতে চাও তোমার অন্তরে হিংসা রাখতে পারবে না, শত্রুতা রাখতে পারবে না। এটা তো আমার রসুলের হাদিস। তো আপনি রসুলের হাদিস না রেখে হিংসার, ওই যে সিলেটটা ভাতর আছে না, নাই আরো দূর হওয়া না, হংকর এক কেন নরম হয় দি, যারা কেন ডর মানুষ ফিলের মজবুত বেললে হরিয়ার ফাত্তর দেয়, সিলেটটা ফাত্তর দেয়, কেয়া সিলেটটা ফাত্তর মাতুল দিবার গেলে হারা নবাঙ্গে, তোর কলব ইয়ার কলব নাই, সিলেটটা ফাত্তর তোর আরো ধর গিয়ে, ঠিক কিনা? তোমার কলব তো কলব নাই, তুমি কেমনে হুজুরগিরি করো, তুমি কেমনে পীরগিরি করো, তুমি কেমনে মৌলানাগিরি করো, তোমার কলবে আমার রসুলের এই হাদিস একটা হাদিসও নাই যে শত্রুতা আমি রাখা যাবে না, হিংসা রাখা যাবে না। তুমি হিংসার ডিপু নিয়ে বসে আছো, তুমি শত্রুতামির ডিপু নিয়ে বসে আছো, আর নিজেকে বলতেছো বড় শায়েখ, ঠিক কিনা বলেন? আশ্চর্য হয়ে গেলাম ভাই, কি বলবেন আপনি? একজন শায়েখকে সুনামগঞ্জে একটা মাহফিলের জন্য আমাকে ফোন করেছে, হুজুর আমার বাড়ি সুনামগঞ্জ, উনি তো বিশ্বাস করবেন না, তো আপনার সাথে আমার সুসম্পর্ক আছে, আপনি একটা কাজ করেন আমাদের প্রোগ্রামটা আপনি ওনাকে কি করে দেন, আপনার রেফারে ওনাকে মাহফিলটা নিতে বলেন। আমি বললাম ঠিক আছে, আমি এবার এনাকে বললাম আপনি মাহফিলটা রাখেন, উনি বললেন 50,000 টাকা দিতে হবে। কত? সমস্যা নাই, ওনাদেরকে এখানে দুইটা মাহফিল করলো 60,000 টাকা দেয়, তো 50,000 টাকা হইলে তো সমস্যা নাই, ওনারা রাজি হয়েছে। এনে বলতেছেন আমাকে দাওয়াত কনফার্ম করবো, এ কারণে 25,000 টাকা দিয়ে দিতে হবে। আমি ওনাদেরকে বলছি, ওনারা বলছেন ঠিক আছে 25,000 দেব। এখন দ্বিতীয় কথা আমাকে বলতেছে যে হুজুর ওই আর 25,000 টাকা এ দাওয়াতের দিন সকালবেলা আমি গাড়ি নিয়ে বের হওয়ার আগে বিকাশ করে পাঠিয়ে দিতে হবে। এ হচ্ছে আশিকের রসুল,
এ হচ্ছে গোলামের রসুল, এ হচ্ছে শেখে তরিকত, এ হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের নয়নমণি। আহলে সুন্নাত ওয়াল জামাতের কি নয়নমণি। তো আমি ওনাকে বললাম, হুজুর আপনার বাড়িতে একজন কাজের মানুষ যদি আপনি আনেন, আপনি কি ওনাকে অ্যাডভান্স দিয়ে আনেন? আপনি কি ওনাকে ফুল পেমেন্ট দিয়ে ফেলেন, নাকি সারাদিন কাজ করানোর পরে সন্ধ্যার পরে বেতন দেন? লাইনটা কেটে দিছে। এরপর আমি আবার ফোন করছি, আমি বললাম, হুজুর ঠিক আছে, এনারা 50,000 টাকা ফুল দিয়ে দেবে, কিন্তু আপনাকে 300 টাকার একটা স্ট্যাম্পে একটা সিগনেচার দিয়ে গ্যারান্টি দিতে হবে, আপনি 3 মাস বেঁচে থাকবেন, তাদের মাহফিলে যেতে হবে, যেতে পারবেন, এটা গ্যারান্টি দিতে হবে, বেঁচে থাকবেন এটা, কারণ হায়াত মওতের মালিক কে। তো আপনি মনে করেন 3 মাস আছেন, যাওয়ার সময় সিলেটে যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট করে পথে মারা গেছেন, তো তাদের টাকাগুলো কে ফেরত দেবে? এ নয়নমণির কথা বলছি, সুন্নিয়তের নয়নমণি, বাতিলের আতঙ্ক, বুঝছেন? এ শাইখ গুলা, এগুলা এগুলা স্যাম্পল, এগুলা কি বলেন স্যাম্পল? এরা বলে অমুক হুজুর দাওয়াত নিলে আমি যাব না, অমুক হুজুর দাওয়াত নিলে আমি যাব না। কেন যাব না? এই এই ময়দানে ইনার খেদমত নাই, নেসারের খেদমত নাই, এই এলাকায় উনি একটা নাত রসুল পড়লে সেটা তো আমার নবীর পক্ষে পড়েছেন, ঠিক কিনা? ইনি একটা উপস্থাপনা করলে, একটা নাত রসুল পড়লে, একবার মিলাদ কিয়াম করলে, সেটা তো আমার রসুলের প্রশংসা করেছেন, ঠিক কিনা? তো সে তো আমার কলেজের টুকরো ভাই হওয়ার কথা, সে আমার শত্রু হবে কেন? আপনারা বসেছেন, মাহফিল সাজিয়েছেন, আপনারা নবীর প্রেমের বই প্রকাশ করেছেন, আপনাদের অবদান আছে না? নাই, এখানে মাইক লাগাই দিয়ে যদি এমনি ওয়াজ করে তাহলে তো রেল রাস্তার পাশে ওষুধ বিক্রি করে এরকম হবে না? কেউ না থাকলে, আর এই প্যান্ডেলের কোনো দাম আছে? এই ওরুসের কোনো দাম আছে? এই মিলাদের কোনো দাম আছে? এক কথায় আলেমদের অবদান আছে, পাবলিকের অবদান আছে, ইমামদের অবদান আছে, আমামদের অবদান আছে। হিংসা করা যাবে, কারণ আপনি যদি হিংসা রেখেছেন, হিংসা রেখেছেন, আমার রসুল বলেন জান্নাতের 1 নম্বর গেট দিয়ে তুমি ঢুকতে পারবে না। জান্নাতের 1 নম্বর গেট দিয়ে যদি ঢুকতে চাও তোমাকে কয়টা কাজ করতে হবে? 1 নম্বরে যা আছে তাতে কি বলতে হবে? জোরে বলেন না। দ্বিতীয় নম্বরে অন্তরে কোনো শত্রুতা রাখা, 3 নম্বরে অন্তরে কোনো হিংসা রাখা। কয়টা পেলেন? আল্লাহর প্যার রাসূল আমরা উম্মতদের জন্য বলেছেন, এ আমার উম্মত, আমি ও 1 নম্বর গেটের 4th নম্বর যে কথা লিখা দেখলাম, ওই লিখা হলো সৎলোকের সহসর্যে তাকা। তার মানে আল্লাহর ওলি বুজুর্গ যারা আছেন, আলেম ওলামা যারা আছেন, তাদের সুহবতে থাকতে হবে, পীর মশাইকের হাতে বায়াত নিতে হবে, যেন আপনি পথভ্রষ্ট না হন। জোর বলুন সুবহানাল্লাহ। আরা সিটাগঞ্জ মিজি আর সাসা তারা হই দেরি ইন্তেহাম ফল না জানে, বালা মাইশ লয় আড়িলি হাইবার আরফান ও মাইশ লয় আড়িলি, দেখুন না, বালা মাইশ লয় আড়িলি হাইবার তারফান ও মাইশ লয় আড়িলি হাড়া যায় খান, আবার হদ দে বালা মাইশুর জুতা বুয়াইও ও মাইশ ফরিন ও বুয়াইও, বালা মাইশ জুতা মসজিদ তুই নীলের বালা মাসের জুতা ঠিক করে দিও, এটা সোয়াব আছে, সুবহানাল্লাহ। অমাইশের ফোর গেল আর নিদ্য, এটা তুন হারামি সারা, হিংসা সারা, শত্রুতামি সারা, অমানসিকতা সারা, আর কিছু শিখিত না ফারিবেন, ঠিক কিনা? তো এই আর ফলাতে হদে ইন আর নন্যম কিয়া বুড়ার হতা কুরর গু, এলে হনা না হ বুড়ার হতা
কুরার গুকিয়া বুড়ার হাতে কুরার গুক বুড়ো আইবে তার ঘর তানি হই না হারণে আর আজিয়া সমাজত একবারে খুব দুর্বল অবস্থান আছি ঠিক কিনা?